ওম্যান কঙ্গনা রানাওয়াত এখন কি দুর্বল? কঙ্গনার ছবি মুক্তি পেয়েছে কিন্তু ক্যারিয়ারে ভাঁটা কেন? ভাবছেন কেন এমন বলছি? সম্প্রতি কঙ্গনার ছবি ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যদিও প্রথম দিনেই ফ্লপ ঘোষিত হয়েছে ছবিটি। কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া টু ছবিটির সঙ্গে মুক্তি পেয়েছে ঢাকার। এমন পরিস্থিতিতে ধারণা করা হয়েছিল ঢাকারের কারণে ভুলভুলাইয়া টু এর বক্স অফিস কালেকশন ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু পাশা উল্টে গেছে, দেখা গেল অন্য ছবি। ঢাকার মুক্তির প্রথম দিনে মাত্র 50 লাখ টাকা সংগ্রহ করেছে, প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এখন মুক্তির ষষ্ঠ দিনে সাকল্যে 4 কোটির ঘরে পৌঁছেছে। ভারতে ঢাকারের মোট বক্স অফিস কালেকশন এখন 4.01 কোটি টাকা। একই সময়ে ভুলভুলাইয়া টু 6 দিনে 8,478 কোটি টাকা সংগ্রহ করেছে। সারা ভারতে মাত্র 20 জন দেখল ঢাকার। বলিউড জগতে বড় ধাক্কা খেলেন কঙ্গনা। এটি কঙ্গনা রানাওয়াতের টানা 9ম ফ্লপ ছবি। ঢাকারের আগে থালাইভি, পঙ্গা, জাজমেন্টাল হে ক্যা, মণিকর্ণিকা, দ্য কুইন অফ ঝাঁসি, সিমরন, রেঙ্গুন, কট্টিবট্টি এবং আই লাভ অ্যান্ড ওয়াই এর মতো ছবিতে কাজ করেছিলেন তিনি। এর মধ্যে তার অভিনীত একটি ছবিও হিট হয়নি। এই তালিকায় ঢাকার চলচ্চিত্রের নামও যুক্ত হল। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।